দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হলো আজ এটি দেশের তিপ্পান্নতম ও আওয়ামী লীগ সরকারের পঁচিশতম বাজেট গতবারের তুলনায় ছত্রিশ হাজার কোটি টাকা স্পিকার এ পর্যায়ে আমি চলমান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মহান জাতীয় সংসদে পেশ করছি বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী প্রস্তাবিত এ বাজেটের আকার সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা যা আগের অর্থ বছর দুই হাজার তেইশ চব্বিশের চেয়ে ছত্রিশ হাজার কোটি টাকা বেশি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আকার প্রাকলন করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চোদ্দো দশমিক দুই শতাংশ সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার টাকা এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে পনেরো হাজার কোটি টাকা আর কর ছাড়া প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছেচল্লিশ হাজার কোটি টাকা আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে যা জিডিপির নয় দশমিক সাত শতাংশ এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে একষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি দু হাজার চব্বিশ বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে চলতি অর্থবছরের বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হয়েছে পাঁচ কোটি টাকা অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের সামাজিক আর্থিক বহু তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে দুই লাখ হাজার কোটি টাকা অর্থাৎ আগামী অর্থবছর 4400 চার হাজার কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাননীয় স্পিকার আমাদের নির্বাচনী ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এতে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে নব্বই হাজার সাতশো কোটি টাকা দীর্ঘদিন ধরে প্রতিরক্ষণ সুবিধা পেয়ে আসছে অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে এক লাখ ষাট হাজার কোটি টাকা এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা যার বাহাত্তর হাজার ছয়শ বিরাশি কোটি টাকা দীর্ঘমেয়াদী ঋণ এবং চৌষট্টি হাজার আটশো কোটি টাকা স্বল্পমেয়াদী ঋণ ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে তেইশ হাজার চারশো কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা শতাংশে দাঁড়িয়েছে ব্যয় ধরা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ তিরানব্বই হাজার কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ বিশ হাজার পাঁচশো কোটি টাকা প্রবাসী কর্মীদের প্রেরিত এবার পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা যা বিদায়ী অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেটের চেয়ে প্রায় এগারো দশমিক আট ছয় শতাংশ বেশি আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল দু চব্বিশ উত্থাপন করছে ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ বৈঠক আগামী 26 জষ্ঠ 1431 9 জুন 2024 রবিবার বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিতই করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা